একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে মাথায় ফাটা বেঁধে আর 5000 নাকি কুদালের বাট, 10 বছর ধরে যা মারা মেরেছে দেখরে, এদের শরীর এমনি স্টিম লোহা হয়ে গেছে, এদেরকে মেরে মেরে আর কিছু করতে পারবে না, এরা মরিয়া হয়ে গেছে। একজন কি হাসতে হাসতে বলছিল যে এইরকম একটা প্রার্থী দিয়েছে আমার হাস্যকর লাগছে। ও মোনাফেক সন্ত্রাসটা মনে করছিল যে ওর মতনই একটা গুন্ডা ফুন্ডা কাউকে দেবে হয়তো। গত কয়েকদিন আগে লোক হয়নি বলে মাথা ঠিক নেই, মিডিয়া গুনোকে ধরে ধরে মারছে। আরে এইরকম দাদাগিরি দিলে হয়? হ্যাঁ, সব জায়গায় দাদাগিরি চলে, বাপেরও বাপ থাকে, ঠিক না বেঠি? খেপা, এ মমতা আসেনি, এ বাংলার বঞ্চিত শোষিত লাঞ্ছিত আদিবাসী দলিত হিন্দু সাঁওতাল বাগদি দুলে সবার ভাইজান আসছে আজকে। আমি অত্যন্ত খুশি হব যদি আমার ওই ভাই গুণ একটু বসে পড়তেন, তাহলে সবাই দেখতে পেত। এ যে জনসমুদ্র তৈরি হয়েছে, সমুদ্র বুলিয়ে দিয়েছে, আরে খেপা, এ মমতা আসেনি, এ বাংলার বঞ্চিত শোষিত লাঞ্ছিত আদিবাসী দলিত হিন্দু সাঁওতাল বাগদি দুলে সবার ভাইজান আসছে আজকে। মমতা আসেনি, অথের আর একজন আসছেন, আমাদের সেলিম দা চলে এসেছেন, কথা বুঝে আসছে। তবে একটা কথা আপনাদেরকে আমি বিশ্বাসের সাথে বলতে পারি, সেটা হলো এটাই যে রাস্তায় আমি আসলাম, ওই রাস্তাতে পুরো জাম ভর্তি। এই রাস্তাতে পুরো জ্যাম ভর্তি, পুরো রাস্তাটাই জ্যাম, ওই কালীতলা না কি বলে না, ওখান থেকে ঢুকার পরে এত গাড়ি আর এত মানুষ এখন আসছে, সবাই বলছে আপনি দেরি করে উঠবেন, দেরি করে উঠবেন। কিন্তু এই ক্যানিং পূর্বের একটা বিশাল নাম তৈরি করেছে এক সন্ত্রাস, এক জালিম ক্যানিং পূর্বে এমন নামটা করে দিয়েছে যে আজকে সিআরপিএফ কো ভি মালুম হো গয়ে জিস জগা মে কিতনা বড়া মতলব দেশ বিরোধ হ্যায়, এক লড়কা জিসকে দেশ বিরোধ সে হাম সবকো ভি ইতনা তকলিফ উঠানা পড়া। তো যাই হোক, আজকে সর্বপ্রথম জানতে চাইছি ক্যানিং পূর্বের কারা আছে একটু হাত তুলে দেখাবেন, ক্যানিং পূর্ব, ক্যানিং পূর্বের কারা একটু হাত তুলবেন, ক্যানিং পূর্ব বিধানসভা, ক্যানিং পূর্ব বিধানসভা, আপনারা আপনারা ক্যানিং পূর্ব হাত নাবান। আপনাদের তো এখনো 2-3টে করে ঘরে আছে, মা আছে, আব্বু আছে, পরিবার আছে, বোন আছে, তাহলে আমার সাহাবুদ্দিন ভাই জিতে আছে। কেউ যদি মনে করে, একজন কি হাসতে হাসতে বলছিল যে এইরকম একটা প্রার্থী দিয়েছে আমার হাস্যকর লাগছে, ও মোনাফেক সন্ত্রাসটা মনে করছিল যে ওর মতনই একটা গুন্ডা ফুন্ডা কাউকে দেবে হয়তো, কিন্তু দিয়েছে একটা সাদা মাটা ছেলেকে, সরল প্রাণ মন পরিষ্কার শিক্ষিত ভদ্র নম্র। কেন দিয়েছি সেটা বুঝিয়ে দিয়েছি যে নম্র যদি মশা ধাক্কাতেই মরতে পারে তো তোর জন্য এইটাই যথেষ্ট। বস, তো যাক, আজ আলোচনা খুব ঠান্ডা মাথায় গুটি কতক কথা। 2021 বিধানসভা নির্বাচনীয় জনসভা, এই নির্বাচনীয় জনসভায় আপনারা যারা এসেছেন
আপনাদের উদ্দেশ্য করে একটা বিশেষ কথা। সেই কথা হলো এটাই যে আপনাদের লক্ষ্য একটাই। একদিন নওসাদের একটা বক্তব্য শুনছিলাম, বক্তব্যটা ওর তো আর সামনেই আছে তাই বলে নিচ্ছি, ধার করছি। ও বক্তব্য দিচ্ছিল যে আমাদের লক্ষ্য হলো গোল দেওয়া। অতএব যখন দেখছে খেলোয়াড়কে রুখতে পারছি না, তখন দেখবেন পিছন থেকে হয় জার্সি ধরে আর কিছু কিছু লোক পাও ধরে ফেলে, কিন্তু আমাদের লক্ষ্য জার্সি ছিঁড়ে যাই ছিঁড়ে যাক, গোল দেওয়ার আগে পর্যন্ত পিছন দিকে আমরা তাকাব না। আগে গোল দেব, তারপরে দেখব কে পা ধরে ভিক্ষা চাইছিল। আজকে মিডিয়া বন্ধুগণ, 7 টিভি তাই তো, অজানা রহস্য। এই ভাই কিছু সময় বক্তব্য দেখেছি যেটা আমার থেকে মনে হয়েছে না আমার একটু বিরুদ্ধে হয়েছে, কিন্তু এনার স্বাধীনতা আছে আমার বিরোধী করার। কেন, আমার দেশে চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া। এই সাকিন না কোথায় গেল, সে মুর্শিদাবাদে, ও কখনো কখনো দেখেছি আমার বিরুদ্ধেই বক্তব্য দিচ্ছে। আমি দেখি, আমি তারপরও জানি ওদের স্বাধীনতা আছে, কিন্তু গত কয়েকদিন আগে লোক হয়নি বলে মাথা ঠিক নেই, মিডিয়া গুনোকে ধরে ধরে মারছে। আরে এইরকম দাদাগিরি দিলে হয়? হ্যাঁ, সব জায়গায় দাদাগিরি চলে, বাপেরও বাপ থাকে, ঠিক না বেঠি? সবার থেকে বড় বাপ হলো আমার দেশের আইন ব্যবস্থা, ঠিক না বেঠি? আমার দেশের সংবিধান ডক্টর বাবাসাহেব আম্বেদকর যেটা রচনা করেছিত করেছে, সেই সংবিধান বলে দিয়েছে, শুনে রেখে দে, দেশের প্রধানমন্ত্রীকেও জেল খাটতে হতে পারে, তার প্রমাণ ভারতবর্ষে আছে। তো যাক, আজকের বিষয়টা খুবই সামান্য, সেই বিষয়টা হলো 2021-এ ক্যানিং পূর্ব বিধানসভায় একটা সিম্বলে আমরা সুইচ টিপব, যে সিম্বল আগামী 5 বছর আমাদের বাচ্চাদের শিক্ষার কথা বলবে, আমাদের বাচ্চাদের কর্মসংস্থান দেবে, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার জন্য কল কারখানা জীবিকার ব্যবস্থা করবে, আমাদের বাচ্চাদের ঘরে মিথ্যা কেসে জেলে দেবে না, আমার বাংলাতে রেপ থেকে শুরু করে দুর্নীতি যা হচ্ছে সেগুলো বন্ধ করবে, এমন একটা সরকার যে পেটের কথা বলবে, যে কাজের কথা বলবে, এমন একটা সরকার 2021-এ আমরা তৈরি করতে চাই, ঠিক না বেঠি? এখন ক্যানিং পূর্বে 3টে সিম্বল আছে, খুব মন দিয়ে শুনবেন দাদারা, যদি বসতে পারতেন আরো মানুষ আসছে তো তারা দেখতে পেত। একটু বসা যাবে? একটু বসুন না, একটু খুশি হব, বসুন। কেন আপনারা জানি, একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে মাথায় ফাটা বেঁধে আর 5000 নাকি কুদালের বাঁট, 10 বছর ধরে যা মারা মেরেছে এদের ঘরে, এদের শরীর এমনি স্টিম লোহা হয়ে গেছে, এদেরকে মেরে মেরে আর কিছু করতে পারবে না, এরা মরিয়া হয়ে গেছে, এরা একেবারে এই পাওয়ার ধরেছে, এই পারে 2021-এ সন্ত্রাস দাঁড়িয়ে আমরা ঠান্ডা হবো।